আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদেরকে আমরাইত বাজার কুরবানির পশুর হাট থেকে। এই হালে এই বাজারটা খুবই জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটি বাজার, এবং এই বাজারে প্রচুর কেনা বেচা হয়। তো শুরুতেই যে ভিডিওতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আবার অনেকের শিক্ষার জন্য এই ভিডিওটা আমি রেখেছি, যে আসলে আমাদের সবারই ধৈর্যশীল হওয়া উচিত। তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে আসলে ভালো একটা কিছু দিয়ে শুরু করতে চাই। এই পর্যায়ে আমি একজন চাচাকে দিয়ে ভিডিওটার বাকি অংশটার বিসমিল্লাটা বলাবো, এবং এই বাজার সম্বন্ধে কিছুটা তথ্য জানবো ওনার কাছ থেকে। বিসমিল্লাহিরাহমানিরাহিম। আমার বয়স 60 বছর। আমার জীবনে এরম সুন্দর গরু, এরম কত গরু আমি আর কোনো দিন দেখি না। এই আমলাদের বাজারও যেসব হাঁস কোরবানির দিকে যায়, এরকম মানুষের মন আল্লাহ তাআলা রহমত করছে। এটা আমি সন্তুষ্ট, গরু বাছুর দেখে খুব সন্তুষ্ট হয়েছি। এই বাজার সম্বন্ধে বলতে গেলে আসলে বলতে হবে যে বাজারটা খুবই, মানে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, এই কারণে প্রচুর ক্রেতা এবং বিক্রেতার সমাগম এখানে ঘটে। সেজন্য অনেক সময়, বেশিরভাগ সময় দরদামটা একটু অনেকটা কম থাকে বা হাতের নাগালে থাকে, ক্রেতা বিক্রেতার মধ্যবর্তী স্থানেই থাকে। দেখতে পাচ্ছেন এখনো মহিষ আসতেছে, এইভাবে নামাচ্ছে। আজকের বাজারের পরিস্থিতি অন্যদিনের থেকে মোটামুটি অনেক ভালো আছে, বেচা কিনা মোটামুটি জমজমা চলতেছে, দাম অন্যদিনের থেকে ভালো, কেনাকাটা হোক অনেক কেনাকাটা আছে, কাস্টমারও আছে, অনেক ভালো কাস্টমার আছে, প্রচন্ড পরিমাণ কাস্টমার। আমি আর একটু ভিতরে যাই। আসলে যেহেতু রেইনি সিজন, প্রচুর কাদা দেখতেই পাচ্ছেন। আর এইখানে এই বাজারে বিভিন্ন ক্যাটাগরির গরু বা পশু স্থান ভেদে রাখা আছে, অর্থাৎ যেখানে আপনি শুধু ষাঁড় বাছুর খুঁজবেন সেখানে ষাঁড় পাবেন, যেখানে গাভী খুঁজবেন গাভী পাবেন, যেখানে মহিষ মহিষ পাবেন। অর্থাৎ খুব ভালোভাবে এটাকে সেট আপ করা হয়েছে। আর আসলে কুরবানি হচ্ছে পছন্দের বিষয়, সবচেয়ে আল্লাহ তাআলা বলেছেন যে সবচেয়ে প্রিয় বস্তুকে কুরবানি করার জন্যে। তো আসলে এখানে আমি প্রায় কোনোটাই দেখি নাই যে মানে খারাপ, তো সবগুলোই আমার চোখে ভালো লেগেছে, এবং পশুগুলো খুবই পরিপাটি, এবং পশুর মালিক যারা আমি বলবো তারাও খুব অবশ্যই ভালো মনের মানুষ। সেজন্যই আসলে পশুগুলোকে এত সুন্দর করে পরিপাটি করে, অনেকটা স্কুলে যেরকম আমরা বাচ্চাদেরকে পাঠানো হয় ঠিক এইভাবেই বাজারে তোলা হয়েছে। অনেক আহ্লাদের জিনিস এটা, সবাই দেখতে পাচ্ছেন এখানে অনেকে মালা পরিয়ে বিভিন্ন ইটি দিয়ে এনেছেন, যাতে ক্রেতাদেরকে আকৃষ্ট করা যায়, কিছুটা মূল্যটাও কিছুটা বেশি পাওয়া যায়। প্রচুর পরিমাণে এবং খুবই সুন্দর সুন্দর গরু এখানে এই বাজারে প্রায়শই উঠে। প্রতি মঙ্গলবারে এই বাজারটা নর্মালি বসে, আর কোরবানির হাটগুলো আসলে লার্জেস্ট বলা যায়, আসলে বড় চাইতে বড়, নর্মালি যেরকম হয় তার চেয়ে বহু গুণে বেশি। এক চাচার কষ্টের কিছু কথাগুলো শুনবো। আমি
এখানে অনেক গরুকে লাল কাপড় দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে আনা হয়েছে। আর এই যে কালো গরুটা দেখতে পাচ্ছেন, এটা বাজারের সবচেয়ে বড় গরু এবং উনি 4.5 লক্ষ টাকা ঠিক দিয়েছেন। এছাড়া আরও ছোট, মিডিয়াম অনেক অনেক গরু রয়েছে এখানে, প্রচুর কালেকশন, মানে এখানে আসলে বলার মতো নাই। এবং আমি বলবো যে দাম অনেক মানুষের ক্রেতাদের নাগালের ভেতরেই, কারণ আমি অনেকগুলো লোকের সাথে অফলাইনে অর্থাৎ অফ এয়ারে আমি কথা বলেছি, বলে দেখেছি, জেনেছি যে এখানে তবে বড় গরুর চাইতে ছোট গরুর দামটা একটু বেশি, কারণ অনেকেই ছোট গরুটা কিনে বেশি পছন্দ করে। তো যাই হোক, আমরা এবারে যাব হচ্ছে মহিষের দিকে। আসলে যারা গরুর মাংসতে অ্যালার্জি বা বিভিন্ন প্রবলেম, তারা কিন্তু আসলে মহিষ কুরবানি করে থাকেন। আমরা একদম ছোটবেলা থেকে, আমার পৈতৃক সূত্রে পাওয়া যে আমরা মহিষ কুরবানি দেই, তো হালে সেটা আসলে প্রচুর বৃদ্ধি পেয়েছে। এবং আমার এলাকায় এখন 40-60 অর্থাৎ মহিষ প্রায় 40% হয়ে গেছে, আর 60% গরু আছে বা অন্যান্য পশু। এটার একটা কারণ হচ্ছে অ্যালার্জি। আর দেখতে পাচ্ছেন আসলে মহিষের বাজারে একদম গাদাগুলো হালুয়া হয়ে গেছে, এরকম একটা অবস্থা। এখানে প্রচুর পরিমাণে মহিষ রয়েছে, বিভিন্ন জায়গা থেকে আসলে এই মহিষগুলো নিয়ে আসা হয়েছে। মহিষ কিন্তু নর্মালি গরম সহ্য করতে পারে না, আর হচ্ছে কাদা পেলে তো আর কোনো কথাই নেই, অনেক সময় আছে গড়াগড়িও খায়। এখানে সব কিছু ঠিকঠাক, বাট আসলে জায়গাটা একটু কর্দমাক্ত। যারা কষ্ট করে আসলে এখানে মহিষ বা গরু বা পশু কিনবেন, যারা বিক্রি করতেছেন, আশা করি কষ্ট কারো বৃথা যায় না, কারণ কষ্ট করলে সব সব কিছু একটু ভালো হয়, কষ্টের ফলটা ভালো হয়। দেখতে পাচ্ছেন প্রচুর আসলে পিচ্ছিল এবং কর্দমাক্ত জায়গা, দুইটা শেড করে দেওয়া হয়েছে দুইটা। এই যে দেখতে পাচ্ছেন মহিষ তার মনের আনন্দে একদম গড়াগড়ি করতেছে, আর এ তো পানিতে শুয়ে জাবর কাটতেছে। এটা আসলে মহিষের স্বভাব যে কাদা দেখলে আর হুঁশ থাকে না। তো এবারে আমি কথা বলবো আসলে যে এই বাজারটা কেন এতটা বিখ্যাত এবং কি 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 বেনিফিট এখানে। দেখুন, প্রচুর মানুষ, আমি ইজারাদারের একজন এজেন্টের সাথে কথা বলবো, দেখি উনি কি বলে। ক্রেতার সুবিধা হচ্ছে, আরো অনেক আগে যখন বাজার রওনা কম ছিল, ইজারা কম ছিল, তখন গরু কিনলেও যত টাকা দিয়ে কিনুক, টাকার কোনো অঙ্ক নাই, টাকা যদি 2 লাখ কিনুক, 5 লাখ কিনুক, কিনার আগে 200 ছিল, তখন আস্তে আস্তে ইজারা বাড়ছে, এখন বর্তমানে চলতেছে হচ্ছে 600 টাকা, যত টাকা দিয়ে কিনুক গরু, যত টাকা দিয়ে কিনুক, টাকার এমন যাই হোক, 2 লাখ হোক, 5 লাখ হোক, ছোট গরু হোক, বড় হোক, সব গরুর ক্ষেত্রেই হচ্ছে 600 কিনিয়ার ক্ষেত্রে, আর বিক্রি করা যায়, বিক্রি করা আর 200। নিরাপত্তা বাজার তো গ্রামের মধ্যে, বাজারে তো নিরাপত্তা 100%। ব্যাংকিং ব্যবস্থা আশেপাশে ওই ব্যাংক আছে, আপনার এজেন্ট ব্যাংক আছে, অনেক 4-5টা এজেন্ট ব্যাংক আছে, সরকারি ব্যাংক আছে, কৃষি ব্যাংক করতে পারবেন, বাজারের কাছেই ব্যাংক, তারপর এটিএম বুথ আছে, বিকাশ আছে। জি 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 আমরা মুভমেন্ট। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দিবেন। ভালো থাকবেন, কথা বলবো পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।